কুণ্ড, একটা বাহন কুণ্ড, এটা বাহন হইয়া এই মন্দিরটা আপনার মৃত্যুর পরে আপনাকে জান্নাতের সিঁড়িতে যায় ঠেকায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই এই মন্দিরটাই বাগানটা যদিও মসজিদের ভিতর, যেহেতু এটা সাপ্তাহিক তাফসির মাহফিলের জন্য বাহিরে করা হয় না, এটাও ব্যস্ত বাগান, এক সময় এটা বাহন হবে, বাহন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বাগান এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা বেহেশতি মানুষ, আর যারা ওয়ালা আশেপাশে আছে ভিতরে নাই বেহেশতি মানুষ হইতে পারে না, কারণ বেহেশতি মানুষ হইলে বেহেশতের ভিতরে ঢুকতে হবে। আমি আপনাদের সামনে বিসমিল্লাহ তাফসির করে আমি সরাসরি সুন্নাতুল কাদিয়ার মধ্যে ঢুকে যাবো। তাদের আমি কেউ পাকাই দিন না, কেউ উঠবেন না, আমার বয়ান শেষ হওয়ার আগে কেউ উঠবেন না। কারো যদি বেশি ইস্তিনজা ব্যর্থ হয় তাহলে আপনি যাবেন, কোনো অসুবিধা নাই। বাচ্চারা কোনো বিশ্বাস করবে না, তার কোনো শব্দ করবে না, কারণ তাফসিরের মাহফিল অনেকে অনেক আশা নিয়ে আসছে শোনার জন্য। আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য ভূমিকায় একটু সময় আমি দিয়েছি, এখন ভূমিকায় নয় সরাসরি কোরআনের ভিতরে চলে যাই। আমি বিসমিল্লাহ পড়বো, আপনারা সকলে জবাবটা খুলে জিহ্বাটা নেড়ে আপনারা আমার সাথে একটু বলবেন, গুনাহ হবে না, সওয়াব হবে। সকলে একটু জুড়ে জুড়ে আমার সাথে বিসমিল্লাহটা বলেন। তোমরা এখানে পয়সা পয়সা কি করো, তোমাদের সময় নষ্ট করতেছ,
প্রয়োজন, অযথা সময়কে বিনষ্ট করতে যে ব্যাপারটা কি, এই সময়টা অন্য কাজে লাগা, সময়টা কাজে লাগবে তোমরা কেন পয়সা পয়সা দেবে, গুটগুট শব্দ কর, তখন মাদ্রাসা শিক্ষক বলে আমাদের এই সময়টা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ যারা নাস্তিক মানরা তারা মনে করতে পারে অযথা, এটা এই সময়টা একবারে বৃথা, কিন্তু ভালো করে যাই না এই সময়টা বৃথা নয় বৃথা নয়, এই সময় থেকে আল্লাহ পাক প্রতিভাবে বরকত দিয়া দুনিয়ার মধ্যে যে কোরআনের পিছনে সময় দিবে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়, মরণের পরে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ বাপ্তি চালাইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন। নাস্তিকের কি রে, এটা কি কর, তুমি কি বলতে চাও, মাদ্রাসার শিক্ষক বলতে চাও, আমি কি বলতে চাও আপনি বুঝেন না, আমরা যে কোরআন পড়ি তা আল্লাহর মহাগ্রন্থ কিতাব, দুনিয়ার কোন কিতাব কথা
বলেন, আমরা তো সেই কোরআন পাইছি, খুশি না বেজা? এই কোরআন পড়তে মানার কা দুঃখ নাই, কিন্তু কোরআন প্রতি মহব্বত নাই কেন, কোরআনের প্রতি ভালোবাসা নাই কেন, তাহলে আল্লাহ তাকে কোরআনের ছিলায় আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এক আল্লাহ বান্দা স্বপ্নে দেখে, আল্লাহ বলি হাকি বলি, স্বপ্নে দেখতে যে পাশের গ্রামে একটা লোক মারা গেছে, সকালে ঘুম কাটার পরে খোঁজ নিছে কয়েকজনের কাছে যে অমুক গ্রামে একটা লোক মারা গেছে, কি ব্যাপার সত্য কিনা খোঁজ নিয়ে দেখে সত্যি স্বপ্নে যা দেখছে, যে গ্রামের লোক দেখতে গেল সে লোকটাকে স্বপ্নে দেখছে, লোকটার চেহারা মানে স্বপ্নে বলতে চাও তোমাকে, এই তুমি আমার খাঁটি বন্ধা, আমার আরেক খাঁটি বন্ধা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাশের গ্রামে, তুমি সকালবেলা যাই খোঁজ নিয়ে তার ধরা দেবা, কোরআনকে ভালোবাসতে কোরআনকে মহব্বত করলে কিনা আমি কথা আপনাদেরকে বলতেছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনেন এবং ভুলবেন না। আমরা বলি তদন্ত করতে করতে খোঁজ নিতে নিতে ওই গ্রামে গেলেন, শুনতেন সকাল 10টায় জানাজা, গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেটিং করে খাতের উপরে শোয়াইয়া মুদ্দারকে চারজন কাঁধে নিয়ে জানাজার মাঠে যেখানে জানাজা করাবে সেখানে নিয়ে গেলেন। জানাজার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ এই বলি বলতে যে সত্যি দেখছি এই আপনাদের গ্রামে যে লোকটা ইন্তেকাল করছে এই লোকটা কি কোনো আল্লাহর খাঁটি বান্দা ছিল, কোনো ওলি ছিল? সবাই বলে না, উনি তো দিন মজুর, মানে খেত খামারে কাজকর্ম করে সে মানে সংসার চালাই, আল্লাহ বলি এমন তো কিছু দেখি নাই, আল্লাহ বলি স্বপ্নে যে দেখছে ওইটা ভাঙতেছে না প্রকাশ করতেছে না। কয়েকজন সমাজের নেতৃস্থানীয় যারা মাথাওয়ালা লোক, বিশেষ বিশেষ লোক, এক এক করে সবাইকে জিজ্ঞাসা করলো যে এই লোকটা এমন কোনো আমল দেখছে তিনি যে লোকটা অলি হইতে পারে, সবাই বলে আমল এমনি দেখতাম না, আমাদের সময় সবাই পিছনে এসে জমাতে নামাজ পড়তো আর কোরআনটা দেখতাম, কোরআনের বইয়ের দেখা যায় কিছু কান্দ আর কোরআন পড়ার সময় মসজিদে আইসে কোরআন লইয়া বুকের মধ্যে গিলাইয়া এবার শুধু খাইত আর চোখের মধ্যে মুক্ত আর চুপ খাইত, এই চিন্তাই সে করত, আর কোনো কিছু আমরা দেখি নাই, আল্লাহ বলে বিজা বাড়াইছে করো না। এমন তো অবস্থায় চিন্তা করলো তার স্ত্রীকে একটু জিজ্ঞাসা করে পড়তে আলা নাই, আসলে সেই ঘরের মধ্যে আল্লাহ কোনো আমল করছেন এটা ছাড়া বাস্তব কোনো আমল থাকতে পারে। এই মুসলমানি মন্দা আল্লাহ বলি জানাজার নামাজ কমপ্লিট করার পরে ঘরের মধ্যে যাইয়া ওই লোকের স্ত্রীকে যে লোকটা ইন্তেকাল করে যে তার স্ত্রীকে পর্দার থেকে ডাক দিচ্ছে, হে লোকের স্ত্রী আপনার স্বামী দুনিয়াতে যে পর্যন্ত এমন কোন আমল করছেন, আপনার তো তার স্ত্রী ছিলেন আপনি ঘরের মধ্যে সবসময় থাকতেন আপনি এমন কোন আমল দেখছেননি, এই আমাদের কারণে সে আল্লাহ বলি হইতে পারে কথার কথা একটা মসজিদের মধ্যে আমাদের সাথে পড়তো, বাকি সময়ে ঘরের
যদি তার জানার জন্য আমাদের শরীর হন আল্লাহ নবী বুঝতে পারছে আমাদের সুনাম থাকবো সব বক্তারা জমাইতে পারেন আপনি আল্লাহ করে আপনি আরো কয়েকটা মাফিনা দিয়ে
কথা বলতে কার মনের কাছে পছন্দ হয়ে যায় আল্লাহর কোন কথা কেউ বলতে পারবে না রিজিকের মালিক কে সবাই জেনে বলে আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না সুন্দর করে
বেতন বানাবো, সিমেন্ট পাল দিয়া, ইটের টুকরা দিয়া। হুজুর আপনি শুরু করে দেন। হুজুর কি কেন নেয় আপনারা অবশ্যই ভালো করে জানেন। হুজুর বিসমিল্লাহ করিয়া যখন এই করমের গুলোর মধ্যে তখন ওই চামচ দিয়া যখন সুন্দর করে দাঁড়ায় শুরু দে, যখন মশলা করি ফালায় দিকে, আপনার বিশ্বাস হুজুর আল্লাহর নাম নিয়ে এখানে দাঁড়াইছে। এই বিল্ডিং যতদিন থাকবো ভূমিকম্পে কোনোদিন বিল্ডিং ধ্বংস হবে না। কোন সীমানা নাই, একবারে সীমাহীন দয়া। দয়া
যারা সরাসরি শুনতেছে না তাদের মধ্যে আপনাদের মধ্যে ডিফারেন্স ছিল না আমরা আমাদের ভাষায় প্রতিজ্ঞা করে পূজা করা
তুমি কার কাছে যাও? যেই ব্যাংকের একটা ঘটনা কবর পূজা করে আমার কানের মধ্যে ঘটনা আসছে কয়েকদিন আগে, বল
হাতের মধ্যে গান্ধার পর গায়ের মধ্যে খালা আসল মাথার মধ্যে কি ফুলের মাথার মধ্যে পায়খানা থাকে মাস আমি কাউকে ইয়ে করে দিয়েছিলাম আপনার আগ্রহ শুনবেন আমি বলবো
যেদিন থেকে মানুষ ইমানে দাঁড়িয়ে ছিলেন তো কারণ এখানে তো আমার আপনারা আমার কোনো এখানে বিমান দিতেছেন না যে 5-10,000 টাকা দিবেন এখানে যেহেতু মসজিদ ইমাম আপনাকে কিছু শোনাবো আমি আল্লাহ কে খুশি করার লক্ষ্যে আর আমার একটা উদ্দেশ্য যে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যেতে আমরা যাইতে পারি এটা আমার উদ্দেশ্য আল্লাহ কবুল করে বলেন আমিন বিসমিল্লাহ মধ্যে কোন
আপনাদেরকে আমার বয়স অসুবিধা হয় মেহরবানি
আপনি আপনারা কিন্তু শুনেন জানেন কত দিন কি দিন অতিবাহিত হয়ে যায় দোকানের সামনে হেঁটে হেঁটে কম বুঝবে কিন্তু আমরা সময় দিতে পাই না প্রতি বিশ্বকালে বলল আমি জানি ওই মধ্যমানার থেকে দু একজন মুরব্বী আসছেন মধ্যমানার থেকে মাদার মহল্লার থেকে কয়েকজন মুরব্বী আসছেন দুইজন না দিন দুজন আটটা উঠে মাদার মহল্লার থেকে মাদার দুজন মহল্লার থেকে নিয়ে আসছেন তাহলে কই আসেনি